হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বঙ্গ শিক্ষা। আমরা সবাই চাই নিজের জীবনে সাকসেস পেতে। সাকসেসের সংজ্ঞা এক একজন মানুষের কাছে এক এক রকম। তবে বর্তমান প্রজন্মের বেশিরভাগ তরুণ তরুণীদের কাছেই সাকসেস মানেই হলো গভর্নমেন্ট জব পাওয়া। এই চিন্তাভাবনার নিরিখেই আমাদের আজকের এই কথোপকথন। আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে। এই পরীক্ষা পোস্ট অনুযায়ী চারটি গ্রুপে হয়ে থাকে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। হয়তো এখন তোমাদের সকলের মনে প্রশ্ন জাগছে, তাহলে এই পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? তার উত্তরে প্রথমেই বলি, ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তোমরা হয়তো এবার ভাবছো এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? তাহলে তোমাদের সকলের মনের সংশয় দূর করে বলি, প্রার্থীকে অবশ্যই UGC স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে। তোমাদের তো জিজ্ঞাসু মন, তাই এটা শোনার পরই তোমাদের মনে প্রশ্ন আসছে বয়স সীমা তাহলে কি হবে। তোমাদের প্রশ্নের নিরসন করে বলি, গ্রুপ এ ও গ্রুপ সি এর জন্য প্রার্থীর বয়স সীমা অবশ্যই 21 থেকে 36 বছরের মধ্যে হবে সেই বছরের 1 জানুয়ারির নিরিখে। গ্রুপ বি এর প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 36 বছরের মধ্যে। তাহলে পড়ে থাকলো গ্রুপ ডি। এবার তাহলে তাতেই আসা যাক, এই ক্ষেত্রে বয়স সীমা একটু বাড়িয়ে করা হয়েছে 21 থেকে 39 বছর পর্যন্ত। এখানে তোমাদের একটা ছোট্ট করে মেসেজ দিই, SC ও ST ক্যান্ডিডেটরা বয়সের ঊর্ধ্বসীমার ওপর 5 বছর অতিরিক্ত ছাড় পায়, OBC ক্যান্ডিডেটরা 3 বছর অতিরিক্ত ছাড় পায় এবং শারীরিক প্রতিবন্ধীরা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আমাদের দেশের অন্যান্য রাজ্যের SC ST ও OBC ক্যান্ডিডেটরা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আবেদন করবে। এখানে খুব ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের বলি, তোমরা যারা ক্যান্ডিডেট হবে তাদের অবশ্যই বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। এবার আমরা জানবো এই এক্সামে কোয়ালিফাই ক্যান্ডিডেটরা কোন কোন পদে নিযুক্ত হয়। প্রথমেই আসি গ্রুপ এ পদগুলিতে। এর মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ইনকাম ট্যাক্স সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস। নেক্সট গ্রুপ বি এর সেক্টর হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। নেক্সট গ্রুপ সি এর পদগুলি হলো জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার ইরিগেশন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। নেক্সট গ্রুপ ডি এর পদগুলি হল ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে তোমাদের 3টি ধাপ পেরোতে হবে। প্রথম ধাপটি হলো প্রিলিমিনারি, দ্বিতীয় ধাপটি হলো মেন্স এবং তৃতীয় ধাপটি হলো পার্সোনালিটি টেস্ট। প্রথমে আমি তোমাদের WBCS প্রিলিমিনারি সম্বন্ধে বিস্তারিত ধারণা দেব। এই পরীক্ষার টোটাল নাম্বার 200, সময়সীমা 2 ঘন্টা 30 মিনিট। এই পরীক্ষাটি কোয়ালিফাইং এক্সাম অর্থাৎ এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তোমরা মেন্স এক্সাম দিতে পারবে। এই পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন MCQ টাইপ। এবার তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, তাহলে এই পরীক্ষার সিলেবাস কি? এই পরীক্ষার সিলেবাস 8টি বিষয় কেন্দ্রিক। এই 8টি বিষয়ের মধ্যে প্রতিটি বিষয় থেকে 25 নম্বর করে প্রশ্ন আসে। এই 8টি বিষয় কি কি চলো তাহলে জেনে নেওয়া যাক। প্রথম বিষয়টি হলো ইংলিশ কম্পোজিশন, দ্বিতীয় বিষয়টি হলো জেনারেল সায়েন্স, তৃতীয় বিষয়টি হলো হিস্ট্রি, চতুর্থ বিষয়টি হলো জিওগ্রাফি, পঞ্চম বিষয়টি হলো ইন্ডিয়ান পলিটি, ষষ্ঠ বিষয়টি হলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সপ্তম বিষয়টি হলো জেনারেল মেন্টাল এবিলিটি, অষ্টম বিষয়টি হলো কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। তাহলে এতক্ষণ আমি আলোচনা করলাম WBCS প্রিলিমিনারি এক্সাম সম্বন্ধে, এবার আমি আলোচনা করব মেন্স এক্সাম সম্বন্ধে।
প্রাথমিকভাবে এই পরীক্ষা 6টি বিষয় কেন্দ্রিক হয়। ইচ অ্যান্ড এভরি পেপার 200 মার্কস। মেইনস এক্সামে প্রতিটি পেপারের সময়সীমা 3 ঘন্টা। তাহলে চলো জেনে নেওয়া যাক পেপার 6টি কি কি। পেপার 1-এর পরীক্ষা হয় মাতৃভাষা ভিত্তিক, অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই ভাষাগুলির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে তোমরা পরীক্ষা দিতে পারবে। পেপার 2 ইংলিশ। এখানে একটি বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, পেপার 1 এবং পেপার 2 এর কোশ্চেন প্যাটার্ন ডেসক্রিপটিভ টাইপ। পেপার 3 হলো জেনারেল স্টাডিজ 1, পেপার 4 হলো জেনারেল স্টাডিজ 2। পেপার 5-এর মধ্যে আছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পেপার 6-এর মধ্যে আছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। এখানে একটা কথা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, পেপার 3, 4, 5, and 6 এর কোশ্চেন প্যাটার্ন হলো MCQ টাইপ। এই 6টি পেপারেই 200 করে মোট 1200 নাম্বার আছে, যা গ্রুপ A, B, C, D সকল ক্যান্ডিডেটদের জন্যই প্রযোজ্য। এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি ক্যান্ডিডেটদের জন্য স্পেশাল মেসেজ। তোমাদের ক্রাইটেরিয়া থাকে একটি অপশনাল পেপার চুজ করার, যার মধ্যে 2টি পার্ট থাকে। সেই 2টি পেপারে 200 করে মোট 400 নাম্বারের পরীক্ষা দিতে হয়। এই 2টি পেপারে কোশ্চেন প্যাটার্ন থাকে ডেসক্রিপটিভ টাইপ। তাহলে এ ও বি গ্রুপের ক্যান্ডিডেটদের মোট 1600 নাম্বারে পরীক্ষা দিতে হয়, কিন্তু গ্রুপ সি এবং ডি এর ক্যান্ডিডেটদের শুধুমাত্র 1200 নাম্বারে লিখিত পরীক্ষা দিতে হয়। এবার আসি পার্সোনালিটি টেস্টে। যে সমস্ত ক্যান্ডিডেটরা মেন্স কোয়ালিফাই করে তারাই শুধুমাত্র পার্সোনালিটি টেস্টের জন্য অ্যাপ্লিকেবল। গ্রুপ এ এবং গ্রুপ বি এর ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট হয় 200 নাম্বারের। তাহলে এই 2টি গ্রুপের জন্য সকল পরীক্ষার্থীদের মোট 1800 নাম্বারে পরীক্ষা দিতে হয়। গ্রুপ সি এর ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট হয় 150 নাম্বারে। তাহলে গ্রুপ সি এর ক্যান্ডিডেটরা মোট 1350 নাম্বারে পরীক্ষা দিচ্ছে। এবার আসি গ্রুপ ডি এতে। এখানে পার্সোনালিটি টেস্ট হয় 100 নাম্বারে। অতএব গ্রুপ ডি এর ক্যান্ডিডেটদের মোট 1300 নাম্বারে পরীক্ষা দিতে হয়। কথায় আছে পরিশ্রমে সাফল্যের চাবিকাঠি। তোমাদের এই সাফল্যের সফরে সবসময় সঙ্গী থাকবে বঙ্গশিক্ষা। এক্সাম বিষয়ে আরও আপডেট পেতে চোখ রাখো বঙ্গশিক্ষা.com এ।